পবিত্র হজের আগে সৌদি রিয়াল ছাড়িয়ে গেছে অতীতের সকল রেকর্ড। খোলা বাজার এবং ব্যাংকে এখন পর্যন্ত প্রতি রিয়াল বিক্রি হচ্ছে 31.20 টাকা। 21 মে থেকে সৌদির উদ্দেশ্যে রওনা দিবে হজ যাত্রীরা। তবে হজ পালনের আগে পরিশোধ করে দিতে হয় সম্পূর্ণ অর্থ। হজ যাত্রীরা সাথে নিতে পারবেন 1200 সমপরিমাণ মার্কিন ডলার। এবছর বাংলাদেশ থেকে 1,27,000 মানুষ হজের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। পৃথিবীর প্রতিটি দেশ থেকে যদি এ পরিমাণ মানুষ হজের উদ্দেশ্যে রওনা দেয়, খরচ করতে এক্সচেঞ্জ করে সৌদি রিয়াল। ধারণা করা হচ্ছে এই কারণে হয়তো অতীতের রেকর্ড ভেঙেছে রিয়াল। এক বছরের ব্যবধানে 60 টাকা বেড়েছে দেশটির মুদ্রার মান। শাহাদাত বাপ্পি, ইনফো 24।